বগুড়া জেলার মান্দা গ্রামে এলে চোখে পড়ে সাদা ধোঁয়ার এমন উৎকিরণ। এই গ্রামের মানুষজন শামুক আর ঝিনুক দিয়ে চুন তৈরি করে চুলায় পুড়িয়ে। চুন তৈরির চুলাটি ছোট্ট কূপের মতো। চুলার তলদেশে প্রথমে ওরা বিছিয়ে নেয় ইট, পরে ইটের উপরে সাজানো হয় ভাঙা পাতিলের টুকরো টাকরা। চুন তৈরির এই কারিগররা পরিচিত ভুঁইমালি নামে। চুন বানানো ওদের বংশ পরম্পরার পেশা। ছোট ছোট করে কাটা জ্বালানি কাঠে টুকরো বিছিয়ে আগুন ধরানোর জন্য। কাঠে আগুন ধরে গেলে ধোঁয়া ওঠা চুলোয় ঢালা হয় ছুরি ছুরি শামুকের খোসা। শামুকের পরতের উপরে আবার বিছানো হয় জ্বালানি কাঠ, তার উপরে আবারও শামুক। শামুক ও ঝিনুকের খোসা চুন তৈরির প্রাচীন কাঁচামাল। এইসব খোসায় আছে চুনের মূল উপাদান ক্যালসিয়াম কার্বনেট। জ্বালানি কাঠ আর শামুকের খোসায় চুলা ভরে উঠলে নিচের গর্ত দিয়ে যোগানো হয় একটানা বাতাস। বাতাস পেয়ে জ্বালানি কাঠের আঁচে স্তরে স্তরে পুড়তে থাকে শামুকের খোসা। আগুনের তাপে খোসার ক্যালসিয়াম কার্বনেট ভেঙে তৈরি হয় ক্যালসিয়াম অক্সাইড বা কুইক লাইম। পুড়ে যাওয়া খোসার গুঁড়া চালনি দিয়ে চেলে এরপর ঢালা হয় লেপামোচা গর্তে। পরিমাণ মতো পানি মিশিয়ে ভালো করে ঘুঁটলে তৈরি হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নামের চুন। মান্দা গ্রামের ভুঁইমালিরা যুগ যুগ ধরে এভাবেই বানিয়ে চলেছে খাওয়ার উপযোগী ধবধবে সাদা চুন।